তুমি আমায় কিছু বলতে চাও না? সাগরের ব্যবহারে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। না কাকিমা, আমি তো সাগরের ব্যাপারে কিছু বলতে আসিনি। আসলে কাকিমা, আপনি আপনি একা একা ঘরে আছেন, আপনার মন খারাপ, আমি সেই জন্যই এলাম। কাকিমা, কাকাবাবু এখনো ফোন করেননি না? জানি কাকিমা, কাকাবাবুর সাথে আপনি ফোনে কথা বলতে পারছেন না, তাই তাই আপনার খুব কষ্ট হচ্ছে। যদি ওনার সঙ্গে আমি কথা বলতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম। কাকিমা, আপনি চিন্তা করবেন না, কাকাবাবু ভালোই আছেন, দেখবেন দেখবেন হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ফোন করবেন। নন্দিনী কি আমার কথাটা বুঝতে পারল না, নাকি আমি যে ওকে ভালোবেসে ফেলেছি সেটা সেটা আমি বোঝাতে পারলাম না? কেন বোঝাতে পারলাম না? কেন পারলাম না বোঝাতে? দাদা, কি হয়েছে তোর? বল কি হয়েছে। তোর চোখে জল কেন? কিছু না। কি হয়েছে বল আমায়। দেখ, শুধু শুধু তোর চোখে জল পড়বে এটা হতে পারে না, বল কি হয়েছে। আচ্ছা আচ্ছা শর্মিলা, কাউকে ভালোবাসাটা কি অপরাধ? কেন এত চিন্তা করো? তোর দাদা আর নন্দিনীকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে।